সরকারি কর্মীদের জন্য সুখবর, বকেয়া বেতন মিটিয়ে দিয়ে নতুন করে ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের। তো কেন নতুন করে ডিএ বৃদ্ধি করছে সরকারি কর্মীদের সেটা নিয়ে আমরা জানব। সামনে রয়েছে পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের নিয়ে রাজ্য সরকারের বাড়বাড়ন্তা। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফল পাচ্ছিল না। অবশেষে পঞ্চায়েত ভোট আসার আগেই সুখবর ঘোষণা করা হলো। ইতিমধ্যে নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে সমস্ত বকেয়া বেতন দিয়ে মিটিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। এই ঘোষণা পড়ে খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা। এর পাশাপাশি শিক্ষক মহলে বিরাট বড় একটি খুশির আপডেট বেরিয়ে এসেছে, কারণ পকেটে এবার মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্য সরকারি কর্মীরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন। এর সঙ্গে ভোটের আগে আবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করার কথাও বলা হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিল সরকারি কর্মীরা, এর জন্য অবশেষে সামনে পঞ্চায়েত ভোট এবং তারপরে রয়েছে লোকসভা ভোট, এবং এই সমস্ত ভোটের আগেই একে একে বড় বড় ঘোষণা করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, জুলাই মাস থেকেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে সরকার, যার দরুন পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে সরকারি কর্মীদের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারি কর্মীরা 42% হারে ডিএ পাচ্ছেন, আরও 4% বৃদ্ধি করে তাদের 46% হারে ডিএ দেওয়া হবে। পাশাপাশি আরও অষ্টম বেতন কাঠামো গঠন হলে বৃদ্ধি করা হবে বেতন। ইতিমধ্যে এই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারামনের কাছে আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা দপ্তরে যত ধরনের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদের সকলের সমস্ত বকেয়া বেতন অথবা বকেয়া টাকা ডিএ মিটিয়ে দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই অনুযায়ী কার্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে রাখছে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের টাকা বিভিন্ন কারণে বকেয়া পড়ে থাকে। এই সমস্ত বকেয়া টাকা পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অবশেষে রাজ্য সরকার এই সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সরকারি কর্মীদের জন্য আরও নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে, সঙ্গে কেন্দ্রীয় সরকার কর্মীদের বেতন বৃদ্ধি ও তাদের নিরাপত্তা বিষয়ে আরও অধিক গুরুত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ভোটের আগে কিন্তু দুই সরকার ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন, যাদের ডিএ বকেয়া আছে সমস্ত ডিএ টাকা কিন্তু মিটিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে সমস্ত যে বেতন পেন্ডিং আছে সেই বেতনও কিন্তু সরকারি কর্মীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।